রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। রবের কিংডমে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব একটি দেশ সালাফি মুসলমানদের। সে দেশে যত জজ রয়েছে, বিচারপতি রয়েছে, তারা সালাফি মুসলমান। ইরান একটি শিয়া মুসলমানদের দেশ, সেখানে যত জজ রয়েছে, বিচারপতি রয়েছে, তারা শিয়া মুসলমান। পাকিস্তান, বাংলাদেশ এসব সুন্নি মুসলমানদের দেশ। এসব এলাকাতে যেসব জজ রয়েছে, তারা সুন্নি মুসলমান জজ। কোরআনের তিনটি আয়াতের ভিতরে বিশেষ করে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, 5 নম্বর সুরা আল মায়েদার 44, 45 এবং 47, এই আয়াতগুলিতে শেষের দিকে আল্লাহ বলছেন, অমাল্লা মেহকুম বিমা আনসাল আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন, অমাল্লা মেহকুম বিমা আনসাল আল্লাহ ফাউলাইকুমুল জালিমুন, অমাল্লা মেহকুম বিমা আনসাল আল্লাহ ফাউলাইকুমুল ফাসিকুন। এখন এই দেশগুলি মুসলমানদের দেশ, আরও অনেক মুসলমানদের দেশ রয়েছে। এরা যারা বিচারপতি রয়েছে এসব দেশগুলিতে, এরা কেউ কোরআন মতে ফয়সালা দেয় না। তো কোরআন মতে যারা ফয়সালা দেয় না, তাদেরকে আল্লাহ কাফের, জালেম এবং ফাসেক বলেছেন। এখন এই আদালত, এই বিচারালয়, এই বিচারপতি সমাজ নামে মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে এরা সবাই কাফের, এরা সবাই জালেম, এরা সবাই ফাসেক। বাংলাদেশি সেবা পার্টি এদেশে কি চায়? রব্বানি তন্ত্র কায়েম করতে চায়, যেখানে একজন জজ অন্তত কোরআন বিরোধী ফয়সালা দিবে না। তাই আসুন আমরা রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি, আর এই সৌদি আরব, ইরান, পাকিস্তান, বাংলাদেশ এইসব দেশের যত বিচারপতি রয়েছে, যারা নামে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মূলত এরা সবাই কাফের, ফাসেক এবং জালিম। এটি আল্লাহ তাআলার ফয়সালা, আর আল্লাহ তাআলার ফয়সালা ইউ ক্যান নট বি চেঞ্জ।